এখানে 1 লাখ লাখারে রিসোর্স কেন কিছু না আব্বা মনটা অনেক খারাপ কেন আমার মন খারাপ হইছে কেন আমগো সংগঠনটারে শেষ করার লেগে ঘুটি তালুকদার নিজে আরেকটা সংগঠন দ্বারা করাইতাছে এর লেগে তোর মন খারাপ আরে পাগলি মা তোমার কোনো চিন্তা নাই গুড্ডি হারামজাদায় যত চেষ্টা করুক অসংগঠন দাঁড়াইব না আবার লোকটা এত খারাপ কেন বাদ দে এইসব মাথার তোর মা ফালাই দে চল বাড়িতে যাই ক্ষুধা লাগছে না তুমি যাও আমি আরো কিছুক্ষণ এখানে থাকি আরে কি মুশকিল তুই এখানে একলা খারে থাকবি সমস্যা নাই আব্বা তুমি যাও আরে একলা একলা বাড়িতে গিয়ে আমি কি করব তার সে এখানে একটু থাকি আমার মার লগে দিলে কথা কই আমার মার মনটা ভালো হয়ে যাবে থাকো আচ্ছা খলিলের যে ইলেকশন অবস্থাটা কি আমি তো কিছু জানি না তুই কিছু জানোস ইলেকশনের অবস্থা তো ভালো আব্বা কিন্তু ঘুটি তালুকদার তার ফিল্ড নষ্ট করার চেষ্টা করতেছে আমার ইনিয়া নানা কথা ছড়াইতেছে আর তার লগে তাল মিলাইতেছে কি জানো মুসলিম সরকারের বউ লীলাবতী সরকার অথচ চিন্তা করো কয়েকদিন আগেও খলিল ভাইয়ের লগে তার সম্পর্ক কত ভালো আছে তোরে একটা কথা আমি কই মা তুই কিন্তু লীলাবতী মুসলিম সরকার এগুলো নিয়ে কোনো কথা কইস না মা এটা যদি মুসলিম সরকার কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু তোর উপর ছেদব ক্ষতি করব আব্বা আমি কেন এসব নিয়ে কথা কইতে যাব আর পরচর্চা করার থেকে তো নিজে চর্চা করা ভালো একদম পরচর্চা করা মানুষ মা আমিও দুই চোখে দেখতে পারি শোনো আব্বা আমি যদি খলিল ভাইরে নিয়ে দুটা ভালো কথা কই তাহলে তোমার সে এমনিই তারে পছন্দ করব আমি কেন লীলাবতীর নামে বদনাম করতে যাব ওইটা করে তো আমার কোনো লাভ নাই একদম উচিত কথা বলছস 100% ঠিক আমি তো সবসময় খলিল ভাইয়ের ভালোই চাই আর এখানে ভোট কাটাকাটি হইব লীলাবতী সরকার আর তোসিরনের মধ্যে লীলাবতী সরকার শুধু শুধু খলিল ভাইয়ের শত্রু ভাবা শুরু করছে মহিলা না না পুরো ব্যাক কর এখানে সমস্যা কই জানো সমস্যাটা কিন্তু ঠিকই খলিল ভাই বুঝতে পারছে ওই যে দিবা আপা আছে না দিবা আপার সাথে তো খলিল ভাইয়ের খুব ভালো সম্পর্ক কিন্তু এই বিষয়টা না গুড্ডি তালুকদার পছন্দ করে না তিনি কি করছে জানো তিনি লীলাবতী সরকারের কান ভারী কইরা খলিল ভাইয়ের বিরুদ্ধে কামে লাগাইছে তুমি দেখো আব্বা ওই লীলাবতী সরকার পাস করতে পারবো না আরে আমিই তো লীলাবতী সরকারের ভোট দেবো না মুসলিম সরকারের ভোট দেবো না এইসব কথা কিন্তু তুমি আবার বাইরের মানুষটা করতে যাও না আরে তুই কি কস তোর মাথা খারাপ নাকি এইসব কথা কি মানুষের সামনে বলা যায় আমি কি ভাত খাই না আমার মাথায় কি বুদ্ধি জ্ঞান নাই আচ্ছা হইছে চলো বাড়িতে গিয়ে তোমার কিছু খাওয়ান দিই চল মা